প্রিয় দর্শক, আপনাদের কিন্তু চিকিৎসালয়ের পক্ষ থেকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আমি গোপাল দাসকে আবার হাজির হয়েছি এইচএসসিআইসি চ্যাপ্টার 3.2 ডিজিটাল ডিভাইসের লজিক্যাল ফাংশন থেকে কীভাবে লজিক চিত্র অঙ্কন করবেন তার ভিডিও নিয়ে। তো আজকে আপনাদেরকে আমার এই লজিক চিত্র নিয়ে আরেকটি ভিডিও আছে আমার চ্যানেলে, আপনারা চ্যানেল দেখে আসতে পারেন। আজকে লজিক চিত্র অঙ্কনের লেখ 2। তো আজকে আপনাদেরকে আইসিটি বোর্ড বইয়ের 3 নং সমস্যাটি লজিক চিত্র দিয়ে আপনাদেরকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করবো। তো চলেন বেশি কথা না বলে শুরু করা যাক। তো আমি আগে এখানে 3 সমস্যাটি লিখে রেখেছি, এখানে কী দেওয়া আছে, এখানে দেওয়া আছে এফ ইকুয়ালস টু এন ও প্লাস ভিসি। আচ্ছা, এই লজিকের ফাংশনটি আমাদের দেওয়া আছে, এটার লজিক চিত্র অঙ্কন করতে হবে। তো এটাও অঙ্কন করার আগে আমাদের যে 3টি মৌলিক গেট আছে বা আমাদের 2টি বিশেষ গেট এবং 1টি সার্বজনীন গেট রয়েছে, তাদের লজিক চিত্র আপনাদেরকে মাথায় রাখতে হবে, তাহলে আপনারা এগুলো খুব সহজেই অঙ্কন করতে পারবেন। তো এখানে কী দেওয়া আছে আমরা প্রথমেই শুরু করি। এখানে দেওয়া আছে এন অট প্লাস বিসি, তার মানে একটা নট গেট লাগবে আর একটা এন গেট লাগবে প্লাস একটা অট গেট লাগবে। তো আমরা শুরু করি। এখানে ইনপুট করে দেওয়া আছে এ বি সি, 3টা ইনপুট আছে, আমরা বুঝি সি। আচ্ছা, এর উপরে যেহেতু নট আছে তার জন্য আমরা কী করবো, এ কে করে দিলাম, এর এখান থেকে টাকা ইনপুট কানেকশন দিলাম, এন ও দিলাম। আচ্ছা, তারপর কী আছে, বি সি আছে, বি আর সি কী আকার আছে, গুণ আকার আছে, বি আর সি কী আকার আছে, গুণ আকার আছে, গুণ করে গুণ গে, গুণের কাজ করে এন গে, গুণের কাজ করে এন গে। আচ্ছা, এখানে যদি আমি এ আর বি ইনপুট করি তাহলে আউট পাবো এম। আচ্ছা, তাহলে আমরা এখানে কী করবো, এখানে একটা এন গে দেখে নেব, তো বি আর সি, তাহলে প্রথমে কানেকশন বি থেকে একটা কানেকশন নিব, তারপরে সি থেকে একটা কানেকশন, তাহলে এখানে আউটপুট কী পাচ্ছি, এখানে পাচ্ছি এন অট, এখানে পাচ্ছি বি সি। আচ্ছা, আমরা এন অট এবং বি সি কে পেয়ে গেছি। এখন এন অট আর সি কী আকারে আছে, যোগ আকারে আছে, এন অট প্লাস বি সি দুইটা কী আকারে আছে, যোগ আকারে আছে, যোগের কাজ কোন গেট করে, যোগের কাজ করে অর গেট। তো অর গেট এর কাছে আমি আপনাদের ক্যারেক্টার দিয়ে দেখছি, আমরা এখানে আউটপুট পাবো এ প্লাস বি সি। খুব সহজেই আমরা 3 নং সমস্যাটি সরলীকরণের যে আমরা লজিক্যাল ফাংশনটি পেয়েছিলাম সেটির লজিক চিত্র আমরা খুব সহজেই অঙ্কন করে ফেলছি। ধন্যবাদ সবাইকে, যদি আমার ভিডিওটি ভালো লাগে তাহলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করুন আপনাদের বন্ধুদের। উইশ ইউ বেস্ট অফ লাক।